এসএসসি পরীক্ষা 2023 বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ বাকযন্ত্র ধ্বনি ও বর্ণ থেকে দেখো। এক নম্বর, ভাষার মূল উপাদান কোনটি? উত্তর হবে বর্গ, ধ্বনি। দুই নম্বর, ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? উত্তর হবে খ, বর্ণ। তিন নম্বর, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? উত্তর হবে কার। খুবই ইম্পর্টেন্ট এটা, উত্তর হবে কার। চার নম্বর, বাংলা ভাষায় কোন বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? উত্তর হবে স্বর ও। পাঁচ নম্বর, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? উত্তর হবে ফলা। খুবই ইম্পর্টেন্ট। ছয় নম্বর, বাংলা বর্ণমালায় কয়টি ফলা থাকে বা ফলা কয়টি? উত্তর হবে ক, পাঁচটি। সাত নম্বর, কোন বর্ণগুলোর উচ্চারণ স্থান অগ্র দন্তমূল? উত্তর হবে ন, দন্তান্ন, ল, দন্তীয়স। তো ক নম্বর এটা হচ্ছে উত্তর। আট নম্বর, বাংলা ব্যাকরণের পরাশ্রয়ী বর্ণ কোনগুলা? উত্তর হবে খ। তারপরে নয় নম্বর, এক অঙ্ক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময় দীর্ঘ হয়? উত্তর হবে দীর্ঘ হয়। তো এটা হচ্ছে প্রথম পর্ব। পরের পর্বগুলো দেখতে সবাই সাবস্ক্রাইব করে রাখো, আর কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিতেছ তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।